আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য আনাদার ব্র্যান্ড নিউ টিউটোরিয়াল অফ ফ্রিল্যান্সার নবাব ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আপনারা কি জানেন যে কোনো ধরনের ফটোগ্রাফসে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনারা নতুন একটি ব্যাকগ্রাউন্ডে সেই ফটোগ্রাফসটি অ্যাড করে দিলেই $200 থেকে $500 পর্যন্ত ইনকাম করতে পারবেন? জি হ্যাঁ ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে এমন একটি প্ল্যাটফর্ম শেয়ার করতে চাচ্ছি যেখানে শুধুমাত্র আপনারা ফটোগ্রাফসের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেই $200 থেকে $500 একটি চেঞ্জের জন্য পেয়ে যাবেন। তো সবার প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে আপনারা ফটোগ্রাফসের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। খুবই ইজি প্রসেসিং, আপনারা 1 মিনিটে শিখে যাবেন, তারপর আপনারা ধুমসে এখান থেকে ইনকাম করে নিয়ে আসতে পারবেন। আমি যে প্ল্যাটফর্মটির কথা বলতেছি সেখান থেকে। তো সবার প্রথমেই ক্লায়েন্ট ধরুন আপনাকে এই ছবিটি দিয়েছে যেটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে বলছে ক্লায়েন্ট। তারপর আপনি সিম্পলি ফিক্সারটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনার ফটোগ্রাফসটি ফিক্সারটি নিয়ে আসবেন। দেন সিম্পলি এখান থেকে রিমুভ বিজি যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে 5 সেকেন্ডের মধ্যেই কিন্তু আমাদের ফটোগ্রাফসটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গিয়েছে। তো দেন আপনি ক্লায়েন্টের ফটোগ্রাফসটি সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনাদের কাজ হচ্ছে একটি ব্যাকগ্রাউন্ডের, অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ডে আপনারা ফটোগ্রাফসটি অ্যাড করবেন। সো সিম্পলি আপনাকে যদি ক্লায়েন্ট কোনো ব্যাকগ্রাউন্ড দেয় তাহলে আপনি সেটিতে অ্যাড করে দিবেন, আর যদি না দেয় তাহলে আপনি কি করবেন, গুগলে চলে যাবেন, দেন সেখানে সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড ফর ফটো এডিটিং। সো সিম্পলি সেখানে সার্চ করার পর আপনাদের সামনে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড শো করবে। সো আমি আপনাদের বোঝার স্বার্থে এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে সেটিতে আমাদের যে ফটোগ্রাফসটি আমরা ধরুন ক্লায়েন্ট দিয়েছে সেই ফটোগ্রাফসটি অ্যাড করে দেখিয়ে দিচ্ছি প্রফেশনালি, আপনারা 1 মিনিটেই করতে পারবেন। সো সিম্পলি আমি এখান থেকে যে কোনো ধরনের একটি ব্যাকগ্রাউন্ড এখান থেকে এখন ডাউনলোড করে নিচ্ছি। সো সিম্পলি আমরা এখান থেকে ডাউনলোড করে নেওয়ার পর আমরা আবার আমাদের যে আপনার ফিক্সারট রয়েছে আমরা আবার সেখানে চলে আসছি। সো ফিক্সারটে আসার পর আপনারা কি করবেন, এখান থেকে আপনারা যদি একটু স্ক্রল করে পাশে আসেন তাহলে আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাড ফটোর। সো আপনারা সিম্পলি এই অ্যাড ফটোর অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। ওকে, সো সিম্পলি অ্যাড ফটোর অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের ক্লায়েন্টের যে ফটোগ্রাফসটি আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন সেটি সিলেক্ট করে নেবেন। দেন সিম্পলি সেটিতে অ্যাডে ক্লিক করে দেবেন। সো অ্যাডে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি আমাদের সামনে চলে আসছে, আমাদের ফটোগ্রাফসটিও চলে আসছে। দেন আপনারা এখান থেকে আপনাদের ক্লায়েন্টের নীতি অনুসারে আপনারা আপনাদের ফটোগ্রাফসটি কাস্টমাইজ করে এখানে বসিয়ে দেবেন। সো সিম্পলি বসিয়ে দেওয়ার পর আপনারা সিম্পলি এটাকে এখান থেকে ডাউনলোড করে নিলেই আপনাদের কিন্তু ফটো এডিটিংয়ের এই জবটি কমপ্লিট হয়ে যাবে। সো খুবই ইজি প্রসেসিং, ইনশাল্লাহ আপনারা অবশ্যই পারবেন। তো চলুন এখন দেখিয়ে দিই কীভাবে আপনারা শুধুমাত্র এই সিম্পল কাজটি করে একটি এই টাইপের এডিটিংয়ের জন্য $200 থেকে $250 পর্যন্ত ইনকাম করবেন। এখন আমি আপনাদেরকে সেই প্ল্যাটফর্মটিতে নিয়ে যাব। তার আগে যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ওকে, সো আপনাদের সেই চিরসেনা সাইট freelancer.com এ নিয়ে আসলাম আপনাদেরকে। এই সাইটটি থেকে আজকে আমি মূলত আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা শুধুমাত্র ফটো এডিটিংয়ের এই ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভের জবটি কমপ্লিট করে আপনারা এখান থেকে $200 থেকে $500 কীভাবে অনায়াসে ইনকাম করে নিয়ে আসবেন। সো সবার প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে একটি ফটো এডিটিংয়ের এই টাইপের ব্যাকগ্রাউন্ড রিমুভাল জবসের জন্য আপনারা কত ডলার করে ইনকাম করবেন। তো দেখুন আমি এখন এখানে ফাইন্ড জবসে আসছি, দেন এখান থেকে আমি গ্রাফিক ডিজাইন জবসে চলে যাব। যাওয়ার পর আমি এখন এখানে জাস্ট সিম্পলি এখানে সার্চ কিওয়ার্ডের এখানে আমি এখানে টাইপ করে দিব আপনার ফটো এডিটিং। তার আগে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে অনেক ধরনের এডিটিংসের জব অ্যাভেলেবল রয়েছে। আপনাদের যদি লোগো ডিজাইন অথবা ব্রোশার ডিজাইন অথবা ক্যাটালগ ডিজাইন কিংবা টি শার্ট ডিজাইন সহ অন্যান্য বিষয়ের উপর স্কিল থাকে তাহলে আপনারা কিন্তু ইচ্ছে করলে সব স্কিলের উপরে এখান থেকে কাজ করতে পারবেন। সো আপনারা আমি এই ভিডিওটিতে দেখিয়ে দিচ্ছি এখন কীভাবে আপনারা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটো এডিটিং করে ডলার আর্ন করবেন। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আমরা এখন গ্রাফিক ডিজাইন সেকশনে চলে আসছে, সো সেহেতু এখানে গ্রাফিক ডিজাইন রিলেটেড সব ধরনের জব কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো দেন আমরা যেহেতু আজকে ফটো এডিটিংয়ের জবটি খুঁজতেছি সেটিও আমাদের সামনে চলে আসছে। অ্যান্ড আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এই ফটো এডিটিংটার জন্য সে $45 দিবে আমাদেরকে। সো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল প্লিজ। ওকে, সো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভের একটি জবের জন্য প্রায় $45, প্রায় $4500 বাংলাদেশি টাকা হিসেবে পেয়ে যাব। তো দেন আরেকটির জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন $296। দেন এখানে আরও রয়েছে $20, $20। সো দেখুন এখানে বায়ার্সের নীতি অনুসারে তারা আপনাকে ডলার দিবে। সো যে বায়ার্স বেশি রিচ, যার বেশি একটু এক্সট্রিম লেভেলের এডিটিং প্রয়োজন, সে আপনাকে তত বেশি ডলার পে করবে। আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা প্রথমে শুরু ছোটো থেকেই শুরু করুন, তারপরে আপনারা ইনশাল্লাহ খুব ভালোভাবেই অনেক বেশি ডলার ইনকাম করতে পারবেন। অর্থাৎ ছোট থেকে বলতে আপনারা প্রথমে $20, $30 যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে করে দেওয়ার ট্রাই করুন। তারপর যখন রিভিউ চলে আসবে আপনার চ্যানেলে একটা রেটিং চলে আসবে,
দেন আপনারা সেই রেটিং অনুসারে কিন্তু আপনারা বড় বড় কাজগুলো অনায়াসেই পেয়ে যাবেন। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের ফ্রিল্যান্সার ডট কম এর প্রোফাইলে চলে আসছি। আপনাদের যাদের প্রোফাইল নেই তারা কীভাবে প্রোফাইল ক্রিয়েট করবেন তা নিয়ে অলরেডি আমি একটি টিউটোরিয়াল ভিডিও আপলোড করে রেখেছি। আপনারা সেই ভিডিওটি দেখে সিম্পলি ফ্রিল্যান্সার ডট কম এর একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ভেরিফাইডলি। তো ক্রিয়েট করে নেওয়ার পর আপনারা সিম্পলি সার্চ বারে চলে আসবেন, অ্যাকাউন্টটিতে আসার পর দেন এখান থেকে প্রজেক্টসে চলে যাবেন। আর অবশ্যই আপনারা যদি ফটো এডিটিং করে ইনকাম করতে চান, আমি ওই ভিডিওটিতে কিন্তু আপনার আর্টিকেল রাইটিং রিলেটেড অ্যাকাউন্ট তৈরি করছিলাম। আপনারা সেখানে জাস্ট সিম্পলি যেখানে যেখানে আমি আর্টিকেল রাইটিং লিখছি আপনারা সেখানে গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। তাহলে আপনাদের সামনে ফটো এডিটিং এর যতগুলো নতুন জব অ্যাভেলেবল হবে সবগুলো কিন্তু সবার প্রথমেই চলে আসবে। ওকে, সো দেখুন আমরা এখন আমাদের সার্চ বারে চলে আসছি। আসার পর আমরা এখানে জাস্ট সিম্পলি টাইপ করব ফটো এডিটিং। ফটো এডিটিং লিখলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আই নিড এ ফটো এডিটর। সো এখানে $297 একটি কাজ রয়েছে। তাছাড়াও এখানে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন যে অনেকগুলো প্রায় 76টি পেজ রয়েছে, অ্যান্ড 76টি পেজ সবগুলোতেই কিন্তু ফটো এডিটিং এর জব অ্যাভেলেবল রয়েছে। সো আপনারা সিম্পলি একটি ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, দেন এখানে চলে আসবেন। সো এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিব আপনারা কাজটি কিভাবে নেবেন, কারণ আপনারা কাজটি না নিতে পারলে তো আপনারা জবটি কমপ্লিট করে দিয়ে ডলার আর্ন করতে পারবেন না। সো সিম্পলি আপনারা যে কাজটি করতে চান, যে কাজটির উপর আপনাদের ইন্টারেস্ট রয়েছে, আপনারা সেই কাজটির উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কাজটি কত ডলার দিবে আপনাকে বায়ার সেটির উপর শো করবে, দেন সে কী কী স্কিলস আছে অর্থাৎ সে তার ফটোগ্রাফসে কী কী চেঞ্জ আনতে চাচ্ছে সেটি আপনারা এখানে দেখতে পাবেন। তারপর একটু নিচে আসলেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লেস এ বিড টু দিস প্রজেক্ট, অর্থাৎ আমরা যখন এখান থেকে কাজটি নিব তার জন্য আমাদেরকে বিড করতে হবে। সো এখানে $500 ছিল, আমরা এখানে $250 দিয়ে দিচ্ছি, কারণ আমরা এখানে $250 দেওয়ার কারণ হচ্ছে তাহলে বায়ার আমাদেরকে কাজটি দেওয়ার সম্ভাবনা একটু বেড়ে যাবে। সো সবাই যখন এখানে $500 কাজটি করে দিবে, আমরা যদি $250 করে দিই সেম কাজ, তাহলে তো অবশ্যই বায়ার আমাদেরকে কাজটি দিতে উৎসাহ হবে। তো দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন দ্য প্রজেক্ট উইল বি ডেলিভার্ড ইন, আমরা এখানে 7 ডেজ ছিল, আমরা এখানে 3 ডেজ করে দিয়েছি। তো দেন এখানে ডিসক্রাইব ইউর প্রপোজাল, এটি হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা অপশন। এটির জন্যই কিন্তু আপনারা কাজটি পাবেন নাকি পাবেন না সেটি নির্ভর করবে এটির উপর। সো আপনারা এটিকে এই ডিসক্রিপশনটিকে যতটুকু প্রফেশনালি পারেন নিজেরা লিখবেন, আর যদি নিজেরা না লিখতে পারেন তাহলে আপনারা সিম্পলি গুগল সার্চ করে ফটো এডিটর যে কোনো টাইপের ডিসক্রিপশন আপনারা কপি করে নেবেন, দেন সেটিকে গুগল ট্রান্সলেটের মাধ্যমে বাংলা করবেন। বাংলা করার পর আপনার যদি মনে হয় যে কোনো কিছু চেঞ্জেস করার প্রয়োজন, দেন সেটিকে সেখানে চেঞ্জ করবেন। চেঞ্জ করার পর আপনি সিম্পলি সেটিকে আবার ইংলিশ করে এখানে নিয়ে এসে জাস্ট সিম্পলি পেস্ট করে দিবেন। সো আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি আই এম আ প্রফেশনাল ফটো এডিটর গ্রাফিক ডিজাইনার, আই উইল ডিজাইন মেনি কাইন্ডস অফ ফটোজ ইন আ র, সো প্লিজ গিভ মি দিস অপরচুনিটি টু ইম্প্রুভ মাই কোয়ালিটি বা প্রুভ মাই সেলফ। সো এই টাইপের কিছু একটা আমি লিখে দিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে, আপনারা স্মার্ট আপনারা অবশ্যই বুঝেন, যেহেতু আপনারা এখান থেকে ডলার ইনকাম করার জন্য আসছেন সেহেতু অবশ্যই আপনারা প্রফেশনালি কাজ করার ট্রাই করবেন। আর সব সময় এই টাইপের প্রফেশনাল ভিডিওগুলো পাওয়ার জন্য মোবাইল দিয়ে কীভাবে আর্ন করা যায় প্রফেশনালি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার নতুন ভিডিওগুলো আপনারা সবার প্রথমেই পেয়ে যাবেন। ওকে, তো দেন আমাদের সব কিছু এখন এখান থেকে কমপ্লিট হয়ে গিয়েছে। এখান থেকে এখন জাস্ট সিম্পলি আমরা এখান থেকে প্লিজ প্লেস বিড যে অপশনটি রয়েছে আমরা প্লেস এখানে একটি ক্লিক করে দিব। সো প্লেস বিডে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রপোজাল লিস্টে কিন্তু আমাদের বিডটি এখন শো করতেছে, অর্থাৎ আমাদের মতো এরকম অনেক ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার রয়েছে যারা এখানে আমাদের পাশাপাশি বিড করছে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনিও $250 নিচ্ছেন, ইনিও $250 নিচ্ছেন, ইনিও $250 নিচ্ছেন। সো বেসিক্যালি এরা কিন্তু আগে থেকে এক্সপার্ট, এরা কিন্তু কাজ করতেছে, এরা যদি পারে আপনি কেন পারবেন না। এরাও আপনার মতো দেখুন সেম প্রপোজাল দিয়েছেন অ্যান্ড এরা অলরেডি এখান থেকে কাজ করতেছেন। ইনশাল্লাহ আপনি যখন এখানে প্রপোজাল দিবেন আপনার প্রপোজালটি যখন অ্যাকসেপ্ট হয়ে যাবে তখন আপনি এখান থেকে ডলার আর্ন করা স্টার্ট করে দিবেন। আমরা কোনো কিছু শুরু করার আগেই ভাবি যে অনেক কঠিন, কিন্তু না, কোনো কঠিন না। আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমি শুধুমাত্র ভিডিওর খাতিরে এখানে কয়েকটা গিগ প্লেস করছিলাম অ্যান্ড আমার কাছে কিন্তু 4টি জব অফার চলে আসছে। তো আমি এগুলোর একটিও কমপ্লিট করি নাই, কারণ আমি আমার কাজের পাশাপাশি এই সাইটে এত বেশি সময় দিতে পারি না, সেই কারণে আমি এখানে কিন্তু কাজ করি নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র আপনাদের দেখানোর খাতিরে যদি আমি 4টা কাজ পেয়ে যাই তাহলে আপনারা যখন এখানে প্রফেশনালি নিজেরা কাজ করবেন তখন আপনারা কতটি কাজ পেতে পারেন। ওকে, সো এই টাইপের ফটো এডিটিং রিলেটেড যতগুলো অফার্স রয়েছে সবগুলোতে যাবেন, দেন সবগুলোতে সেমভাবে আপনারা প্রপোজাল প্লেস করে দিবেন। তো দেন যখন বায়ার আপনার কাজটি এই অর্থাৎ আপনার প্রপোজালটি অ্যাকসেপ্ট করবে তখন উপরে মেসেজ বক্সে আপনার মেসেজ চলে আসবে যেরকমটা আমি দেখিয়েছি। ওকে, তো দেন এখন এখান থেকে ধরুন আপনাকে ক্লায়েন্ট কাজ দিয়েছে অ্যান্ড আপনি সেটি কমপ্লিট করে দেওয়ার পর ডলারও ইনকাম করে নিয়েছেন। সো ইনকাম করে নেওয়ার পর সেগুলো আপনার
প্রোফাইলের এখানে শো করবে ব্যালেন্সে, তো দেন সেগুলো উইথড্র কিভাবে করবেন। উইথড্র করার জন্য তার নিচে রয়েছে উইথড্রল ফান্ডস, সো আমরা সিম্পলি এখান থেকে উইথড্র ফান্ডসে একটি ক্লিক করে দিব। উইথড্র ফান্ডসে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন উইথড্রল রিকোয়েস্ট। সো এখানে যদি আমি একটু জুম দিয়ে দেখিয়ে দিই তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক্সপ্রেস, উইথড্রল, পেপাল, স্ক্রিল অ্যান্ড ওয়ার ট্রান্সফার, এখানে মোট 4টি অপশন রয়েছে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা স্ক্রিলের মাধ্যমে সরাসরি টাকাগুলো বাংলাদেশে নিয়ে আসার জন্য। আপনার ইচ্ছে করলে ওয়ার ট্রান্সফারের মাধ্যমে নিয়ে আসতে পারবেন, কিন্তু ওয়ার ট্রান্সফারের মাধ্যমে নিয়ে আসলে কিন্তু আপনাদের এখানে ফিস দিতে হবে, কিন্তু আপনারা স্ক্রিলের মাধ্যমে নিয়ে আসলে কিন্তু কোনো ধরনের কোনো ফি দিতে হচ্ছে না, যার ফলে আপনারা আপনাদের ডলারগুলো সরাসরি পেয়ে যাবেন। সো যাদের স্ক্রিল অ্যাকাউন্ট নাই, কীভাবে স্ক্রিল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তা নিয়ে অলরেডি আমি একটি টিউটোরিয়াল ভিডিও আপলোড করে রেখেছি, সেটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেটি দেখে একটি স্ক্রিল অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে যা ডলার আর্ন করবেন তা সরাসরি স্ক্রিলের মাধ্যমে আপনার হাতে নিয়ে নেবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।